হিসাবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ খাদ্যশস্য উৎপাদনে বিশ্বে দশম, চাল উৎপাদনে চতুর্থ, সবজি উৎপাদনে তৃতীয়, আম উৎপাদনে সপ্তম এবং আলু উৎপাদনে অষ্টম স্থান অর্জন করেছে। কানাডা খাদ্যশস্য উৎপাদন বর্তমানে 4,13,25,000 মেট্রিক টনে উন্নীত হয়েছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বীজ, সার, অন্যান্য উপকরণ সহায়তা বাবদ বিগত 5 বছরে 40,491,000 টাকা এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। এ তহবিলের আওতায় বিগত 10 বছরে 3,150 কোটি টাকা 673টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ সকল প্রকল্পের মাধ্যমে উপকূল রক্ষা বা সাইক্লোন সেন্ট্রাল কাম স্কুল, ঘূর্ণিঝড় সহিষ্ণু গৃহ নির্মাণ এবং বনায়ন করা হয়েছে। জনাব স্পিকার, মাননীয় বিচারপতিগণের জন্য আধুনিক সুবিধা সুযোগ সুবিধা সম্বলিত 76টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসনের জন্য ঢাকায় 1,436টি ফ্ল্যাট নির্মাণ সম্পন্ন হয়েছে। স্বল্প ও মধ্য আয় জনগোষ্ঠীর জন্য ঢাকার উত্তরায় 6,636টি ফ্ল্যাট নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। সরকারের দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় আশ্রয় প্রকল্পের মাধ্যমে এ যাবৎ 2,64,775 পরিবার এবং গুচ্ছগ্রাম প্রকল্পের মাধ্যমে 48,273 পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। সরকার দেশের প্রতিবন্ধীদের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। দেশে মোট 103টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চালু করা হয়েছে, যার উপকারভোগী 3,95,150 জন। 10টি সম্পূর্ণ অবৈতনিক স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম চালু করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সাইমা ওয়াজেদের ঐকান্তিক প্রচেষ্টা ও উদ্যোগের ফলে বাংলাদেশ অটিজম বিষয়ে সার্বিক অগ্রগতির একটি দৃষ্টান্ত স্থাপন হয়েছে, যা বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেছে। অটিজমের ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাকে এক্সেলেন্স ইন পাবলিক হেলথ অ্যাওয়ার্ডে ভূষিত করে। মাননীয় স্পিকার, নারী ক্ষমতায়নে জাতীয় সংসদের সংরক্ষিত আসন সংখ্যা বাড়িয়ে 50টি করা হয়েছে। যৌতুক নিরোধ আইন 2018 এবং বাল্য বিবাহ নিরোধ আইন 2017 প্রণয়ন করা হয়েছে। গত 10 বছরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। 8টি কর্মজীবী মহিলা হোস্টেল এবং 58টি
টিকা সেন্টার চালু করা হয়েছে। কত শিশু? 25টি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পুনর্বাসন বাসন কেন্দ্র স্থাপন করা হয়েছে। বেকার যুবক ও যুব মহিলাকে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে গত 10 বছরে 24 লাখ তরুণ তরুণীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। 2009-10 অর্থবছর থেকে এই যাবৎ ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় 1,93,000 জনকে প্রশিক্ষণ প্রদান এবং 1,91,000 জনের অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের অর্জন অত্যন্ত প্রশংসনীয়। সরকারের কার্যকর পৃষ্ঠপোষক বিশ্ব ক্রিকেটে বর্তমান পুরুষ ও মহিলা দু বিভাগে বাংলাদেশ গৌরবজনক অবস্থান অর্জন করেছে। 2018 সালে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবারের মতো সপ্তম এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জয় করেছে। এছাড়া বাংলাদেশের মেয়ে ফুটবলারগণ ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফ-18 ফুটবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশের মুখ উজ্জ্বল করেছে। জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-17 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। সরকারের আন্তরিক প্রচেষ্টায় সকল সম্প্রদায়ের ধর্মীয় উৎসব সমূহ নির্বিঘ্নে যথাযথ ভাবগম্ভীর্য উৎসবগর পরিবেশে শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে। সরকারের নিজস্ব অর্থায়নে প্রতিটি জেলা উপজেলায় 560টি মডেল মসজিদ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সংস্কার ও মেরামত বাবদ গত 10 বছরে মোট 156 কোটি টাকা বিতরণ করা হয়েছে। হজ ব্যবস্থাপনা আধুনিকায়ন করে ই হজ প্রবর্তন করা হয়েছে। জনাব স্পিকার, আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে স্থানীয় সরকারের আওতায় 2009 থেকে 2018 সাল পর্যন্ত 550,212 কিলোমিটার সড়ক উন্নয়ন, 311,272 মিটার ব্রিজ ও কালভার্ট নির্মাণ ও পুনর্নির্মাণ, 785টি সাইক্লোন শেল্টার নির্মাণ, 167টি উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ ও সম্প্রসারণ এবং 1,531টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে। ঢাকা ওয়াসা বর্তমানে দৈনিক প্রায় 250 থেকে 250 কোটি লিটার পানি চাহিদার বিপরীতে দৈনিক 245 কোটি লিটার পানি উৎপাদন সক্ষমতা অর্জন করেছে, যা সত্যি যুগান্তকারী। সরকারের বিভিন্নমুখী উদ্যোগ গ্রহণের ফলে স্যানিটেশন কভারেজ 99% উন্নীত হয়েছে। সকলের জন্য নিরাপদ সুপেয় পানি এবং শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার জন্য বাংলাদেশের পল্লী এলাকায় প্রতি 87 জনের জন্য 1টি সরকারি নিরাপদ সাবা পানির উৎস স্থাপন করা হয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে যানজট সমস্যার সমাধানে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক মহানগর ও শহরের বিভিন্ন স্থানে ইন্টারচেঞ্জ, আন্ডারপাস, ইউলুপ, ইউটার্ন এবং ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। 1টি বাড়ি 1টি খামার প্রকল্পের মাধ্যমে সারা দেশে 44টি গ্রাম সংগঠন যার সদস্য সংখ্যা 40 লাখ। হ্যাঁ হ্যাঁ।